আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার একটা কেক তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ডার্ক চকলেট ময়েস্ট কেক। যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের কাছে এই কেকটা অনেক ভালো লাগবে। শুধুমাত্র 2টা ডিম দিয়ে কেকটা আমি চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমে এই সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি মালেশিয়ান কোকো পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোকো পাউডার এখানে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এই কেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা 2টাই ব্যবহার করতে হবে। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে 1/4 কাপ পানি নিয়ে নিচ্ছি, এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। পানির সাথে গুঁড়া দুধ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এই কেকটা তৈরিতে আমাদের বাটার মিল্কের প্রয়োজন হবে। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে গরুর দুধ দিয়েও কিন্তু একই রকমভাবে এই বাটার মিল্কটা তৈরি করে নিতে পারেন। ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি, এর সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই আমি এখানে সে চিনিটাই ব্যবহার করেছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে হ্যান্ড মিক্স দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। ডিমটা কিন্তু ফর্ম করার কোনো দরকার নেই, চিনিটা খুব ভালোভাবে মিশে গেলেই হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ বাটার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা এখানে 1/2 কাপ রান্না করার সয়াবিন তেল দিয়ে দেবেন। আমি আপনাদের সাজেস্ট করব তেল ব্যবহার করতে। আমি আপনাদেরকে কেন তেল ব্যবহার করতে বলেছি এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কফি। এই কফিটা কিন্তু পরিমাণে বাড়ানো যাবে না, এতে করে কেকটা খেতে কিন্তু তিতা লাগবে। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি। বাটার মিল্কটা দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি একবার এই সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে 1/4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, এই ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে কেকটা অনেক সফট আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিতে কেকটা তৈরি করলে অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। কেকের ব্যাটারের সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব 8 ইঞ্চি অথবা 9 ইঞ্চি সাইজের কেক মোল্ড ব্যবহার করতে, এতে করে কেকটা খুব সুন্দরভাবে বেক হবে। আমি 7 ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটার দেওয়ার ফলে কেকটা বেক হতে কিন্তু অনেক সময় লাগবে। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 15 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিয়ে বেক করে নিচ্ছি 1 ঘন্টা। আপনারা গ্যাসের চুলায় বেক করলে কেকটা কিন্তু 40 মিনিটের মধ্যে সুন্দরভাবে বেক হয়ে যাবে। 40 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কিচেন স্কেলের উপরে একটা কেক বোর্ড নিয়েছি, বোর্ডের ওজনটা প্রথমেই মাইনাস করে দিচ্ছি। এখন এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। ইলেকট্রিক চুলায় অনেক বেশি সময় ধরে বেক করার ফলে কেকের নিচের দিকটা কিন্তু একটু পুড়ে গেছে। এখন এই পুরো অংশটাও কেটে ফেলে দিতে হবে, এতে করে ডেকোরেশনের আগে কেকটার ওজন হবে 500 গ্রাম। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আজকের এই কেকটা গানাশ দিয়ে ডেকোরেশন করব, এই জন্য একটা বাটিতে 250 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। এখন এই চকলেটের বাটিটাকে একটা গরম পানির হাঁড়ির ওপরে দিয়ে দিচ্ছি। 250 গ্রাম ডার্ক চকলেটের জন্য আমি এখানে 150 গ্রাম বা 2/3 কাপ নিয়েছি লিকুইড হুইপড ক্রিম। একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে বাটিটাকে সরিয়ে নিচ্ছি।
এখন এই চকলেট গানাশ একদম রুমের স্বাভাবিক তাপমাত্রা চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই গানাশটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো দরকার নেই, রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালোভাবে ঠান্ডা হলেই কিন্তু হয়ে যাবে। এই চকলেট ময়েস্ট কেক ডেকোরেশন ছাড়া এমনি এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। ডেকোরেশনের আগে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই সুগার সিরাপটা নাও ব্যবহার করতে পারেন। আসলে ডেকোরেশন করা কেকে সুগার সিরাপ ব্যবহার করলে আমার কাছে মনে হয় কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন এর ওপরে রুম টেম্পারেচারে থাকা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। আপনারা চাইলে এই চকলেট গানাশটা কিছু সময়ের জন্য ফ্রিজের নর্মালে রেখে এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি, এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। চকলেট গানাশ দিয়ে কেকের উপরে আমি খুব ভালো একটা ফিনিশিং আনতে পারি না, কেকের উপরের ফিনিশিংটা ভালো আনার জন্যই আমি এই চকলেট হুইপড ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে এই হুইপড ক্রিমটা এখানে নাও ব্যবহার করতে পারেন। এখন এই কেকের উপরে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, কেকের মাঝে খুব ভালোভাবে একটু সমান করে দিচ্ছি। এখন একটা চামচের নিচের দিকের সাহায্যে কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। কিছুটা চকলেট গানাশ আমি আরেকটু লিকুইড হুইপড ক্রিম দিয়ে মেল্ট করে নিয়েছি। এখন কেকের চারপাশে মেল্ট করে নেওয়া চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটি স্টার নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার তৈরি করলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। রুম টেম্পারেচারে থাকা চকলেট গানাশ আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা টুডি নজেলের সাহায্যে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি। গানাশটাকে যদি আপনারা ফ্রিজে রাখেন সেক্ষেত্রে নজেল দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করা যাবে না। এখন হার্ট শেপের কিছু স্প্রিঙ্কেল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। এই স্প্রিঙ্কেল এবং কেক তৈরির যাবতীয় সব কিছু আপনারা কোথায় পাবেন তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দেব। কেকটা এখন পুরোপুরি তৈরি, আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 1038 গ্রাম। এই বোর্ডের ওজন 65 গ্রাম, তার মানে এই কেকটার ওজন হয়েছে 973 গ্রাম। কেকটা 2 পাউন্ডের চাইতেও কিছুটা বেশি রয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা কিন্তু স্পঞ্জ হবে না, আর আপনারা যদি এই কেকটা ফ্রিজে নর্মালে রাখেন সেক্ষেত্রে কেকটা খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নেবেন। যেহেতু এর মধ্যে বাটার ব্যবহার করেছি এবং চকলেট গানাশ দিয়ে কেকটা ডেকোরেশন করেছি, ফ্রিজে রাখা এই কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর আপনাদের আরেকটা কথা বলে নিচ্ছি, এই কেকটা খেতে কিন্তু অন্যান্য চকলেট কেকের মতো না, এই কেকটার মধ্যে সামান্য একটু তিতাভাব রয়েছে। সামান্য তিতাভাব থাকলেও এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও মজাদারই ডার্ক চকলেট ময়েস্ট কেক তৈরি করবেন। আমার আজকের এই ডার্ক চকলেট ময়েস্ট কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।